আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে অ্যান আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় যেসব কারণে রোজা ভঙ্গ হয় না আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যাঁ আমি তুহিন জ্যোতিষীর থেকে বলছি हां जी বলুন আমার তিনটা প্রশ্ন আছে ভাই জি প্রথম প্রশ্ন হইলো আমার খুব বেশি কাশি আমি 2000 দুইটা রোজা ভেঙ্গে ফেলছি এখন কি ইদ তো আমি রেখে ফেলবো এখন কি কাপড় আর দিতে হবে জি আরেকটা প্রশ্ন হইলো দুজারে কে বাস করলে

জি ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন ওনারা খুব কাশি এই অসুস্থতার কারণে দুটি রোজা ভেঙেছেন এখন কি করবেন বিসফিল্লা আলহামদুলিল্লাহ ওসলা তুয়সালাম আল্লাহ ও বাদ আমাদের বোন যে প্রশ্ন করেছেন আপনি দুটি রোজা রাখতে পারেননি এটা রমজানের পরে যে কোনো সময় দুটা রোজা আপনি নিজে রোজা কাজা করে দেবেন এটার ফেদিয়া দিলে হবে না দ্বিতীয় কাজা করতে হবে আপনাকে তো আল্লাহ তাল আনহা তার থেকে একটা হাদিস বর্ণিত আছে যে আমরা ওনারা যখন রোজা ভঙ্গ হতো রমজানে সেই রোজা তিনি শাবান মাসে রাখতেন কিন্তু আপনি রমজান মাসের পরে পরের মাস হলো শাওয়াল সাওয়াল মাসও রাখতে পারেন পরবর্তী যে কোনো সময় আপনার সময় মতো করে আগামী রমজান আসার রমজান আসার আগে যে কোনো সময় আপনি দুটা রেখে দেবেন প্রশ্ন করেছেন রোজার সময় উনি দাঁত ব্রাশ করছিলেন ব্লাড বেরিয়েছে এতে কি রোজার কোনো ক্ষতি হবে না রোজার কোনো ক্ষতি হবে না আজকের আমাদের যে বিষয় ছিল প্রাসঙ্গিক বিষয় কারণে রোজা রোজা ভঙ্গ ভঙ্গ না না এটা হবে ব্রাশ ব্যবহার করার কারণে সামান্য রক্ত বের হয়েছে এই কারণে রোজার কোনো ক্ষতি হবে না এবং নিঃসন্দেহে থাকুন যে রোজা রোজার কোনো হবে না উনি আরেকটি প্রশ্ন করেছেন ওনার বোন অসুস্থ ডাক্তার রোজা রাখতে বরণ করেছেন দিয়ে ফেলেছেন প্রশ্ন হলো অসুস্থতা কীরকম এটাকে সুস্থ হওয়ার মতো নয় হ্যাঁ আপনি চমৎকার কথা বলেছেন অসুস্থতা দুই ধরনের একটা হলো যেটা চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে তাহলে ফেরিয়ে দিলে হবে না ওর জন্য নিজের রোজা নিজে কাটা করে দেবে পরবর্তী সময়ে পরবর্তী সময়ে আপনার বোন অসুস্থ হয়েছে ডাক্তার বলেছে এ সময় রোজা রাখবেন না রোজা ভাঙবে কিন্তু পরবর্তীতে রমজান শেষে যেকোনো সমস্যা যে কয়টা রোজা অসুস্থতার কারণে ভেঙেছেন ওই কয়টা রোজা রেখে দিবেন এটা ফেদিয়ে দিলে হবে না আর যদি এরকম অসুস্থ হয়ে পড়েন যে আরোগ্যের কোনো সম্ভাবনা নেই দুরারোগ্য ব্যাধি সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে ফেদিয়ে দিবেন এর উদাহরনটা কাজ করতে না পারে নিজে তাহলে ফিদিয়ে দিবেন একটি রোজা পরিবর্তে একজন মিসকিনকে দইরুকে একবেলা খাওয়াবেন উনি এই প্রসঙ্গে প্রশ্ন করেছেন bonto রোজা রাখতে পারলেন না অসুস্থতা কারণে তাকে কি তারাবি পড়তে হবে রোজা এক কথা তারাবি আরেক কথা তারাবি হলো কে আমল লাই ভিন্ন একটা আবাদত মানে রোজা রাখলেও তারা পড়তে পারবেন রোজা না রাখলেও তারা পড়তে পারবেন যদি যদি সম্ভব হয় আমরা জানলাম প্রিয় দর্শক টেলিফোন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম আমি আফরোজা চৌধুরী বলছি ঢাকা যাত্রাবাড়ী থেকে ওয়া আলাইকুম আসসালাম জি বলুন যে আমার প্রশ্ন হচ্ছে আমার আম্মা অনেক অসুস্থ

যদি কেউ অসুস্থ হয় তো এই অসুস্থতাকে দুই ভাগে ভাগ করেছে একটা হলো যে অসুখ হয়েছে চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে তাহলে আপনার মা পরবর্তীতে যে কোনো সময় যখন সুস্থ হয়ে যাবেন তখন তিনি যে কয়টা রোজা ভেঙেছেন ওই কয়টা রোজা নিজের রোজা নিজে কাজা করে দেবেন আর যদি মায়ের অবস্থা এমন হয় বার্ধক্য উপনীত হয়ে গিয়েছেন কখনও আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই এই বার্ধক্য অবস্থায় তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে তাহলে এই রোজার পরিবর্তে ফেদিয়া দিয়ে দিতে হবে ফেদিয়া হচ্ছে একজন একটি রোজার বিনিময়ে একজন মেসকিনকে একবেলা খাবার দেয়া। অথবা খাবার রান্নাবান্না করে দিলেও দিতে পারে অথবা যদি তিরিশটা রোজাই না রাখে তাহলে রোজার শেষ দিন তিরিশ তিরিশ জন মেসকিনকে ডেকে এনে এক একটা খাওয়াই দিলে তাও হয়ে যাবে অথবা পনেরো জন পনেরো জন করে ধরে নিলাম যে তিনি পুরা মাস রোজা রাখতে পারেননি পনেরো জন পনেরো জন করে দুইবার করে একাত্রে মানে মানে মেসকিনকে খাবার দেবে আর যদি এটা হয় যে এক প্রত্যেক দিনের জন্য একজন মেসকিনকে খাবার দেবে তাও হতে পারে এটা কি রোজার মধ্যে দিতে হবে না রোজা পরে দিলেও চলবে না ফেদিয়া রোজার মধ্যে আদায় হয়ে যেতে হবে জি আমরা জানলাম প্রিয় দর্শক টেলিফোন নিচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালাম আমি মতিঝিল থেকে কথা বলছি আমি আজকে রোজা ছিলাম এই পর্যন্ত রোজা আছি তো ছিলাম তো মাগরে আজানের কিছুটা আগে আমার মাসিক হয়েছে আমার প্রশ্ন যে রোজাটা আমার হবে আর একটা প্রশ্ন আর আমার আমার হাজবেন্ড ওনার মার মানে ওনার মা সম্পত্তি ওনার মা সম্পত্তির ভাগ থেকে পঞ্চাশ হাজার টাকা পেয়েছি ওটা দিয়ে আমরা একটা জমি বন্ধক নি তো ওই জমি ধানটা মানে চালটা এখন আমরা খাচ্ছি তো ওটাতে আমাদের কি ইয়া দিতে হবে নাকি যে কি বলে জাকাত দিতে হবে জি ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন মাগরিবে একটু আগে মাসিক হয়ে গেছে এ রোজাটা কি হবে কি করবেন না এ রোজা হবে না মানে সূর্য অস্ত যাওয়ার আগে মাসিক হয়ে গিয়েছে এখন আর রোজা হবে না পাঁচ মিনিট আগে হলেও এটা পরবর্তীতে আপনার রোজা আপনি কাজা করে দিবেন আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার যে বিষয় তন্নদিন এটা একটা বিষয় ইফতারের দুই মিনিট আগেও যদি মহিলাদের পিরিয়ড শুরু হয়ে যায় হায় শুরু হয়ে যায় তাহলে ওই রোজাটা হবে না পরবর্তীতে যে কোনো সময় সময় সুযোগ মতো আপনার এই রোজা যে কয়টা ভাঙবেন এখন এই কয়টা রোজা আপনি নিজে রেখে দেবেন আরেকটি প্রশ্ন ওনার শাশুড়ির পক্ষ থেকে ওনারা উত্তরাধিকার সূত্রে পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন ওই টাকা জমি বন্ধক রেখেছেন জি ওই বন্ধ জমির ওনারা বোধ চাল বা ধান এগুলো খাচ্ছেন জি এখন এর উপর কোনো জাকাত বা অসর কী হবে হ্যাঁ এই জমির ওসর হবে এটা যদি পরিমাণটা যদি এমন হয় যেটা মানে সেচ এবং পানি আপনাদের নিজদেরকে দিতে হয় না এ ধরনের একটা জমিন আমাদের বাংলাদেশের সব জমিতে সেচ সার এগুলো নিজদেরকে দিতে হয় নেড়ানো সব কিছু সহ তাহলে হবে ভাগের এক ভাগ নেসফুল অসর বলা হয় পরিমাণ হলো এই জমি থেকে যদি উৎপাদিত ফসলের পরিমাণ কেউ বলেছেন সতেরো আঠারো যদি ইয়ে হয়ে যায় মন সতেরো আঠারো মনের মতো হয় তাহলে এটার উপরে অসর দিতে হবে মানে দশ এক দশমাংশ আর আর যেহেতু আপনারা পানি সেচ সব কিছু দেখা দেখাশোনা করতে হয় এই জন্য ভাগের এক ভাগ যদি এক ভাগ দিতে হবে ফসলের পরিমাণ ফসল হতে হবে যে সমস্ত ফসল শুকিয়ে ঘরে রাখা যায় সেই ধরনের ফসল যেমন ধান ধান যদি আপনার গম সতেরো বা আঠারো মন হয় তাহলে দুটি অনুপাত এখানে হবে যদি এমনিতে ফলে যায় সার দিতে না হয় সেচ দিতে না হয় তাহলে দশ ভাগের এক ভাগ দিতে হবে আর যদি সার দিতে হয় বা আপনার সেচ দিতে হয় তাহলে বিশ ভাগ করে এক ভাগ বিশ ভাগের এক ভাগ এটাকে আরবিতে নেসফল অসর বলা হয়

আমি কি জুমার দুই রাখা ফুটবো না জোর নামাজ ফুটবো এই একটা বিষয় আর এটা তথ্যটা একটু বিস্তারিত করে দিবেন এখানে একটু সমস্যাটা একবার ওই আমাদের ডক্টর সাইফুল্লাহ সাহেবের উত্তরে আমরা এখানে কিছু লোক এটা জানতে পারবার পর এখানে একটু এটা নিয়ে সমস্যা দেখা আমরা বুঝতে পেরেছি আপনার দ্বিতীয় প্রশ্ন বলুন যে আরেকটা হলো এই আমাদের এই কদর প্রত্যেকটা আলেনে বলতেছেন আপনারাও বলছেন যে নির্দিষ্ট নাই এখন রমজানের সাদ উছর আগে এই যে দিন সাদ উছর এই ঘোষণা দেওয়ার সময় সাতে সংক্রান্ত নির্দিষ্ট লাইনআপুল কাদের পালনের ঘোষণা করে দিছে এইরে সম্ভবত ইসলাম ফাউন্ডেশন থেকে তো এটা কিভাবে আগে ঘোষণা করে দিল এটা একটু বিশদ আকর্ষণ করতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা প্রথম প্রশ্ন নি যুমার নামাজে উনি শেষেশ শুধুমাত্র তাসাহুদ পেয়েছেন। তো এই অবস্থায় উনি কি আপনার দু পড়বেন নাকি জোহর পড়বেন এ ব্যাপারে আহলে এলমদের মধ্যে মত পার্থক্য আছে আমি যতটুকু গবেষণা করেছি সেটা হচ্ছে আপনি জুমান না নামাজে আদায় করবেন ইমাম সালাম সালাম ফিরানোর পরে আপনি উঠে দুই রাকাত জুমের নামা সলাত আদায় করবেন যদি এ ব্যাপারে আহলে এলমদের মধ্যে কেউ বলছে জোহর আদায় করতে হবে একটা মত আছে কিন্তু প্রণিধানযোগ্য মত হচ্ছে সলাতুল জুমা আপনি পেয়েছেন ইমামের সাথে ইমামের সাথে ইমাম সালাম সালাম ফিরানোর পরে আপনি উঠে দু রাখাতে সলাত আদায় করবেন এখানে দুটো মত আছে দুটো আপনি বললেন উনি আরেকটি প্রশ্ন করেছেন যে লালতুল কদর আমরা কখন পাব তো আমাদের তো সাধারণভাবে বলা হয়ে থাকে যে রমজান মাসের শেষ দশকে ভাই এরপর আরও জোর দেওয়া হয়ে থাকে যে বেজর তারিখগুলোতে এবং এরপর আরও জোর দেওয়া হয়ে থাকে যে সম্ভাবনা আছে সাতাশে রমজান অর্থাৎ ছাব্বিশে রমজান দিবাগত রাতে এগুলো কিন্তু কিছু সোর্স আছে কিছু দলিল আছে এখন আমাদের যে আপনি যে প্রতিষ্ঠানের কথা বলেছেন বিভিন্ন প্রতিষ্ঠান এই যে তিনটি বিষয় যে পবিত্র রমজান মাসের শেষ দশকেই লালতুল কাদের আবার এটাও হাদিস থেকে উপলব্ধি করা যায় শেষ দশকের বেজর রাতগুলোতে আবার এটাও আলোচনা নিরিখে উপলব্ধি করা যায় সম্ভাবনা আছে বোধ হয় সাদাশে হতে পারে এই নিরিখে বোধ ফাউন্ডেশন বা অন্য কোনো প্রতিষ্ঠান একটি ঘোষণা দিয়েছে হাজরত এই ব্যাপারে কি বলবেন জি আমি হাদিসগুলো বলে যাচ্ছি রাসুল ইসলাম বলেছেন তাহার রাও লাইতল কাদের আশ্রে আওয়ে মিন শাহার রমাদ রমজান মাসের শেষ দশ রাত্রি তোমরা লাইলাতুল কাদার অনুসন্ধান করো এক দুই নম্বর হলো তাহার রাও আইয়ামিল কাদের ফিল ফিল লা লাওয়াখের রমজান মাসের শেষ দশ দিনের বেজোর রাত্রিগুলোতে লাইলেতুল কদর অনুসন্ধান করো তারপরে সাতাশ তারিখের আছে রমজান মাসের সাতাশ তারিখে কদর তোমরা অনুসন্ধান করো আমাদের আমরা যেটা সম্ভাবনার কথা বলো নিশ্চিত আরব বিশ্বসহ প্রায় অন্যান্য উপমহাদেশে মহাদেশে বিশেষ করে শেষ দশ দিন আল্লাহ বেশি লাইলেতুল কদর পাওয়ার জন্য নামাজ পড়া লাইল করে এগুলো করে থাকে আমাদের পাকভারত ও মহাদেশে আমরা শুধুমাত্র সাতাশ তারিখটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি আসলে সাতাশ তারিখকে আমরা গুরুত্ব দেবো এর সাথে বিশেষ করে সে দশ দিনের রাত্রি একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচ দিন বেশি গুরুত্ব দেব আর এমনি তো এই শেষ দশ দিনে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার চেষ্টা করব আমল লাইল সলাতুর আদায় করব শেষ দশ দিনে তন্মধ্যে বিশেষভাবে আবার সাতাশ তারিখকেও আপনি আল্লাহর নৈকট্য লাভের জন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনি অনুসন্ধান করতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য রাস্তা প্রশস্ত রেখেছেন প্রিয় দর্শক হয়তো উপলব্ধি করেছেন এই যে তিনটি বিষয় এখানে কোনো বিরোধ নেই বরং সমন্বয় করতে হবে আমাদের সমন্বয়ের চেতনায় যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা এখানে কোনো বিরোধ খুঁজে পাবো না আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব প্রিয় ভাই প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আমি ভাষাবো মাদার থেকে বলছিলাম জি ভাইয়া বলুন আমি আলহামদুলিল্লাহ যে আমি আজকে তিন দিন ট্রাই করার পর অনেক কষ্টের পর আজকে আপনাদের সঙ্গে কথা বলতে পারতেছি ইউনো শুকরিয়া আল্লাহ জাসবে ধন্যবাদ আপনাকে প্রচেষ্টার জন্য প্রশ্ন করুন প্রশ্ন হচ্ছে যে আমি ডিল্যাট নিতে নিদেবাইন মানে টিস্যু ইউজ করতে পারি না টিস্যু ইউজ করলে আমার প্রবলেম হয় তো আমি টিস্যু ইউজ করি না এখন শুধু পানি দিয়ে আমি ডিল্যাট ক্লপ নেই আর কি একটা প্রশ্ন তো এটা কি আমার হবে কি না বা কোনো প্রবলেম আছে কি তা আই হচ্ছে যে আমি গড় সাজাতে পছন্দ করি তো আমি কিছু প্রজাপতি আর কিছু মাছ বানাইছি তো এগুলা দেওয়ালে লাগাইছি কিন্তু চোখ বা মুখ তেমন কিছু দেই নাই শুধু আকৃতিটা দিছি তো এগুলো কি ঘরে রাখা যাবে কি না জি ধন্যবাদ আপনাকে ওনার প্রথম প্রশ্ন যে পবিত্রতার জন্য পরিচ্ছন্নতার জন্য উনি টিস্যু ব্যবহার করতে পারেন অসুবিধা আছে শুধু পানি ব্যবহার করেন এতে তাহারাত বা পবিত্রতা হাসিল হবে কি আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই সম্পূর্ণ তহারাত এবং পবিত্রতা অর্জন হবে এখানে সন্দেহ করার কোনো অবকাশ নেই পানি হলো শ্রেষ্ঠ উপাদান পবিত্রতার জন্য আর বিকল্প হলো টিস্যু বা ঢিলাকলপ সেটা হ্যাঁ আর দুটি আকার করতে পারলে সেটাও করা যেতে পারে কিন্তু শুধু তো সম্ভব আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আপনি মানে পূর্ণ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার আপনি তহারাত অর্জন করবেন এবং এতে কোনো সন্দেহ করা যাবে না ওনার দ্বিতীয় প্রশ্নটি ভাই ঘর সাজাতে প্রশ্ন পছন্দ করেন তো ভালো ব্যাপার এখন উনি সাজাতে গিয়ে কিছু প্রজাপতি এবং কিছু মাছও ব্যবহার করেছেন উনি বলেছেন এদের চোখ টুক বা এই ধরনের পূর্ণ অবয়ব নেই হয়তো একটা আকৃতির মতো আছে এতে কি ঘর সাজাতে কোনো অসুবিধা আছে মাথা রাথা নেই যদি এমন আপনি শিওর হন আসলে এগুলা থেকে পরিহার করাই উত্তম আপনি যেটা বলেছেন আপনি বলতে যাচ্ছেন যে লতা পাতা ফল ফুল দিয়ে করলে তখন আর প্রশ্ন আসে না হাদিসের মধ্যে আসছে দা মা ইউ ইলা মা লা ইউ বুক যেটা করতে গেলে একটু সন্দেহ এ ঠিক হচ্ছে কি হচ্ছে না এটা ছেড়ে দাও যেটা মানে স্পষ্ট জায়েজ আপনি প্রাকৃতিক যে সমস্ত ফুল ফল হ্যাঁ এগুলো করতে পারেন আর ওখানে বলেছেন যে মাথা যদি মাথা না থাকে তাহলে তো আমরা বলবো যে এগুলা বর্জন করাই উত্তম জি আমরা জানলাম প্রিয় দর্শক টেলিফোন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন

ধন্যবাদ আপনাকে আমাদের ভাই প্রশ্ন করেছেন যে বন্ধু বা প্রতিবেশীদের তো নানা ধর্মের লোকজন থাকেন হিন্দু বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ভাই বোনরা থাকতে পারেন উনি বলছেন যে কোনো হিন্দু ঘরে যদি ওনাকে হালাল খাবার দিয়ে ইফতার পরিবেশন করা হয় উনি সেটা খেতে পারবেন কি না পারবেন কোনো অসুবিধা হবে না আপনার রোজা হয়ে যাবে ইফতারও হয়ে যাবে তবে যদি অমুসলিম যারা বিশেষ করে যারা এক আল্লাহ বিশ্বাস করে না এবং মুর্শেক যারা তাদের জবাই করা প্রাণী যদি হয় সেটা খাওয়া যাবে না কিন্তু প্রাণী আল্লাহ নামে জবাই করা হবে না যিনি করুন করুন যে প্রাণীর উপরে বলা হয় না সেটা খাওয়া আরাম উনি শুরুতে বলছেন যে হালাল খাবার পরিবেশন করা হয় আলহামদুলিল্লাহ যদি হয় আপনি ইচ্ছা করতে পারেন কোনো অসুবিধা নেই আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি আসসালাম আলাইকুম দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো ওয়া ওয়ালাইকুম আসসালাম আমি সিলেট থেকে বলছি হাজি জহির উদ্দিন জি ভাইয়া বলুন আগামী সতেরো রমজান ঐতিহাসিক বদর দিবস জি এই বদর দিবসটা আমরা কিভাবে পালন করব ওই দিন তো নবীজি তিনশো তেরো জন সাহাবিলিয়ার যুদ্ধ গেছিলেন দিল আমরা কিভাবে পালন করব ধন্যবাদ আপনাকে যে ইতিহাস সচেতনতার জন্য আপনাকে ধন্যবাদ আসলে রমজান মাসে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তার মধ্যে একটি বদরের যুদ্ধ তো একটা তো হলো বদর যুদ্ধের ইতিহাসকে স্মরণ করা সেখান থেকে শিক্ষা নেওয়া জি আপনি বলতে চেয়েছেন যে এই দিবসটা আমরা কীভাবে পালন করব দিবস পালনের প্রসঙ্গে এসছে আমরা কীভাবে পালন করব বদর দিবস আল্লাহ রসুল সাল্লা ইসলাম সাহাবাদেরকে নিয়ে যুদ্ধ করেছেন সে যুদ্ধ ছিল ইসলাম টিকে থাকার যুদ্ধ আল্লাহ রবুল আলমিন এই যুদ্ধের মাধ্যমেই আল্লাহ তালা মুসলিম দুনিয়াকে বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন এই যুদ্ধের বিজয়ের পর থেকে মুসলমানদের বিজয়ের ইতিহাস শুরু আমাদের আসলের পর থেকে তো এই দিবসে আমরা কোনো এবাদত যে আজকে বদর দিবস আজকে নামাজ বেশি পড়তে হবে অথবা কম করতে হবে অথবা মানে অন্য কোনো আমল নেই স্পেসিফিক কোনো আমল নেই আমরা দিবসটাকে করতে জানতে পারি শিক্ষা নিতে শিক্ষা নিতে পারি এটা করতে পারেন যে এই দিবসে সাহাবাহিকেরাম রোজার সময়ে তারা আল্লাহর দিনের জন্য নিজের প্রাণ নিজদের প্রাণ উৎসর্গ করে দিয়ে আমরা তো আলোচনা সবাই করতে পারি আলোচনা জানার জন্য করতে পারি কিন্তু এছাড়া মানে জ্ঞান ভিত্তিক চর্চা হতে পারে কিন্তু এর কেন্দ্র কোন বিশেষ কোনো আমল নেই ইবাদত নেই কোনো ইবাদত নেই জি আমরা জানলাম প্রিয় দর্শক আমরা একটা টেলিফোন নিচ্ছি প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম আমি সুমন বলছি চাঁদপুর থেকে জি ভাইয়া বলুন জি আমি দুটো প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে আমি সরকারি ব্যাংকের একজন শাখা ব্যবস্থাপক একটা ব্যাংকে তো ব্যাংকের চাকরিটা আমার জন্য মানে হালাল হবে কিনা এটা নিয়ে একটু কনফিউশনে আছি বিশেষ করে বাংলাদেশে কর্মসংস্থানের যেরকম অসুবিধা চাইলেই যে কোনো একটা চাকরিতে জয়েন করা যায় না এ প্রেক্ষিতে একটু বলবেন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে একজন মহিলার জন্য তার শ্বশুর শাশুড়ির সেবা করা এই ইসলাম ধর্ম কতটুক কি বলে ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন উনি একটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক উনি ইঙ্গিতে বলেছেন চাকরিটা হালাল কিনা এই প্রশ্ন করেছেন তো এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন কি বলবেন হ্যাঁ বলবো এটা আল্লাহ করছেন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এরপরে রাসুল বলেছেন ইনআলি রেবা উম্মাহু সুদের বাহাত্তরটা অপরাধ আছে এই অপরাধের মধ্যে ন্যূনতমটা হলো মায়ের সাথে জেনা করার মতো তো আমরা যেটা বুঝ ওনার তো বুঝলাম যেটা সুদী ব্যাংক সেই হিসাবে এতদিন ব্যাংকে চাকরি করে আসতেছেন করছেন আপনি আমরা বলবো যে কোনো অবস্থায় সুদের সাথে সম্পর্ক রাখা ঠিক নয় রাসুল হাসান বলেছেন লা হু আর রিবা ও অ লাহু ও কাতিবাহু ও শাহে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ সুদ যে খায় সুদ যে দেয় সুদ যে লেখে সুদের যে সাক্ষী থাকে সবাই এই অভিশাপের আওতায় আসবে সেই জন্য অন্য কোনো কর্ম আপনি খোঁজ করতে পারেন অন্য কোনো কাজ খুঁজতে পারেন সুদী কারবার যতক্ষণ করে যতদিন করেছেন এখন আপনার মানে মধ্যে অনুভূতি এসেছে যে আসলে যে আল্লাহ সুদকে হারাম করেছে আমি তো সুদের সাক্ষীতে থাকতেছি অথবা সুদ খাচ্ছি অথবা সুদ দিচ্ছি এই জন্য এ থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করুন আমরা এটাই বলবো আপনি আজকে চাকরি ছেড়ে দেন আমি হয়তো আপনাকে এটা বলবো না কিন্তু আল্লাহ তাল্লাহ তলাকের মধ্যেও তিনি চার নম্বর আয়াত তিনি বলছেন অমাইয়াত তাকিল্লা ইয়ে যা আল্লাহর যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা তার কল্পনায় ছিল না এই অন্য ব্যবস্থা খুঁজতে পারেন আল্লাহর উপর ভরসা করে মান তারা কালিল্লাহ সাইন আউ খায় খায়রা হু যে আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দিবে আল্লাহ সন্তুষ্টিকে অগ্রাধিকার দিবে আল্লাহ তালা তাকে তার সাইতে ভালো একটা অবস্থানে নিয়ে যাবেন এবং ভালো উত্তম প্রতিদান দান করবেন এই জন্য আমরা বলব যে সুদের সাথে সম্পর্ক না রেখে অন্য মানে পথ খোঁজার জন্য আপনি তো প্রশ্নের প্রেক্ষিতে সেরিয়ার মৌলিক বিধানগুলো বক্তব্য আপনি বলে দিয়েছেন এখন বাস্তবতা ভিত্তিক কিছু বিষয় আপনার সামনে পেশ করতে চাই অনেকে তো বিষয়টা গভীরতা জানেন স্পষ্ট জানেন না উপলব্ধি হলে প্রশ্ন করেন তো এখানে কয়েকটি বাস্তব বিষয় বাংলাদেশে এমন চাকরির সংকট আছে এখন কোনো ভাই আপনার ব্যাংকে ঢুকে গেলেন সেটা সুদী ব্যাংক কাজ করছেন একসময় উপলব্ধি করলেন যে এখানে বোধহয় আমার কাজ করা ঠিক হবে না সে জ্ঞানটা উনি পেলেন জি এবং সে সময় উনি এখান থেকে মুক্তি পেতে চান কি করবেন আজকে জানলেন কালকে কি চাকরি ছেড়ে দেবেন তো সংসার কিভাবে চালাবেন নাকি জানার পরে উনি চেষ্টা করবেন যে উনি সুদমুক্ত কোনো কাজ পান কি না সেই চেষ্টারত অবস্থায় কি উনি এই ব্যাংকে কাজ করতে পারবেন আমি ওটাই বলেছি যে আমি আপনাকে বলি না যে আপনি আজ আগামীকাল আর অফিসে যাবেন না কিন্তু আগামীকাল থেকে এখন থেকে রাত থেকে চেষ্টা করুন অন্য পথ খোঁজার জন্য আর যেটা চাকরি করতেছেন ঠিক আছে আপনি বাস্তব ব্যাপারটা হলো কি একটা ঠিকই আছে যে আমরা তো এটা তো ইসলামিক সমাজ নয় এই সমাজে আমরা নানাভাবে আমরা ভুলে ঢুকে যাই চেতনা হওয়ার পর আমার সেখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টাটা থাকে তাহলে বেঁচে থাকার জন্য যেটা বর্তমানে করতেন সেটা করার সাথে সাথে এখানে মুক্ত হওয়ার চেষ্টা চালাবে ওটাই আমি আল্লাহর কাছে এটা কৈফিয়ত বা জবাব দিতে পারি জি উনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যেটা বাংলাদেশের সমাজ পরিবেশে লক্ষ্য করা যায় যে শ্বশুর শাশুড়ির সেবা করাটা বৌমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এ ব্যাপারে ইমাম কর্তুবী রাহেমাহুল্লা ওনার তাফসিলের মধ্যে একটা সুন্দর চমৎকার কথা বলেছেন তিনি বলছেন বউ জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করা ম্যান্ডেটরি নয় ওয়াজিব নয় তাদের জন্য ওয়াজিব হলো সন্তানের জন্য সন্তানের জন্য জন্য আপন ছেলে মেয়ের এটা বলে তারপর তিনি বলছেন তবে আমাদের মুসলিম সমাজে আমাদের কৃষ্টি কালচার এটা হয়ে আসতেছে একটা শিষ্টাচার আছে আমাদের যে আমাদের বউমা যারা আছে বাসা আসলে শ্বশুর শাশুড়ি একটু সেবা দেয় একটু গরম পানি করে দিতে বলল একটু চা তৈরি করে দিতে বললো এটা তার উপরে ফরজ না কিন্তু এটা দেয়ও এটা হচ্ছেও আমাদের মুসলিম সমাজে যতটুকু সম্ভব কাছে থেকে শ্বশুর শাশুড়ির যতটুকু সেবা দেয় আপনার পক্ষে সম্ভব হয় ততটুকু সেবা দিবেন কিন্তু ইয়ের উপরে বাজিব হলো আপন ছেলে ছেলের উপরে তো এখন এটা তো যদি জানেন তাহলে তো যারা স্বামী প্রবর তারা তো বুঝবেন যে সেবা শ্বশুর ব্যবস্থাপনা আমাকে করতে হবে এবং একই ঘরে যে থাকেন বৌমা মরবুদের সম্মান করা অবশ্য আত্মীয়দের সম্মান করা আত্মের সেবা করা এগুলো ইসলামী সংস্কৃতি এবং এবার অংশ তো অংশ যেটা আপনার হকলিবাদ মানুষের অধিকার আসতে কিছু আমার পাশে একটা লোক কাতড়াবে আমি তার সেবা যাব না হ্যাঁ স্বামীর মতো নয় কিন্তু অর্থ এই নয় যে আমার সেবা করা কোন দায়িত্ব নেই না এমনটাই আমি কথা বলছি যে এটা আমাদের মানে কৃষ্টি আমাদের কালচার হচ্ছে ধর্মীয় চেতনার মধ্যে আছে চলে আসে বহু সেবা দিবেন তো দেখা যায় এটা আমাদের অনেক ঘরেই বাংলাদেশের যে প্রত্যেক শ্বশুর শাশুড়ির কাছে তার মেয়ে খুব ভালো মেয়ে কোনো দোষ নেই কিন্তু বোমার অনেক দোষ তো এই যে চিন্তা চেতনাগত এখানে যে কিছুটা পার্থক্য বৈষম্য এই এই অবস্থা থেকে কি শ্বশুর শাড়ির মুক্ত মশা শাশুড়ির মুক্ত হওয়া উচিত নয় হ্যাঁ ওনারাও মুক্ত হবেন একজন বউ ঘরে এসেছে তাকে নিজের মেয়ের মতো মনে করবেন অনেক সময় দেখা যায় স্বামী অনেক অনেক সময় দেখা যায় মূল বিদ্যানের শাশুড়ি অনেক গীতে যে বউকে ছেলে একটা গয়না দিল একটা কিছু দিল একটা ঈদ ঘর দিল এগুলো যেন সহ্য করতে পারে না এগুলো সম্পূর্ণ নিষেধ স্বামীর উপরে স্ত্রীর অধিকার ওয়াজিব আবার পিতা ওয়াজিব আজীব পিতা মাতার অধিকার দিচ্ছে আর স্ত্রীর অধিকার দিচ্ছে এখানে সমন্বয় করতে হবে চিন্তা চেতনাগত দিক থেকে যার যা অধিকার সেটাকে স্বীকার করতে হবে মানতে হবে উদার হতে হবে যদি শ্বশুর শ্বশুর বৈষম্য না করেন তাহলে তো স্বাভাবিকভাবে বৌমত তাদের সেবা শুশ্রু করাই উচিত স্বামী তার স্ত্রীকে তার হক দেবে মাকে হক দেবে স্ত্রী এটা বলতে পারবে না যে তোমার মাকে কোনো কিছু দিতে পারবে না দুদিক থেকেই সংশোধন অবশ্যই স্ত্রীর উপর স্বামীর উপর ফরজ স্ত্রীর ভরণ পোষণ দেয়া অনুরূপ ছেলের উপরে ফরজ বাবা মায়ের ভরণ পোষণ সবকিছু করা

অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের মুসলিম সমাজে দেখা যায় কি পীর নিয়ে অনেক ধরনের মতামত আছে আমি জাস্ট জানতে চাচ্ছি আসলে আমরা কি পীর মুরিদ হতেই হবে আপনি কোন হোটেলে কোথায় কাজ করেন আপনি আমি মালদ্বীপে ও মালদ্বীপে ধন্যবাদ আপনাকে আমাদের ভাই তো বিদেশে কাজ করছেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা কাজে সফল হন আপনারা কষ্ট করে বিদেশে গিয়েছেন তো এটা দেশের কল্যাণ হতে পারে উনি বলছেন যে উনি তো মাস বেতন পান জি এর সাথে আরেকটা সার্ভিস চার্জের বাবদ পান সেটা হয়তো হোটেলে মদ সার্ভিস দিতে হয় মদ বিক্রি বিষয়ে আসে সেটা বেতনের সাথে যুক্ত হয় জি তো এখন এর কি অবস্থা হবে প্রথমটা তো ঠিক আছে আপনি হোটেলে চাকরি করতেছেন বেতন পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার এই বেতনের মধ্যে বরকত দান করুন পরবর্তী যেটা বলেছেন সেটা আসলে যদি আপনি ওই হোটেলে আপনার এই দায়িত্ব না পালন করলেও চাকরির কোনো ক্ষতি হবে না তাহলে এটাকে বাদ দেয় উত্তমভাবে হবে মদ পরিবেশন করা অথবা মদ বিক্রি করা ইত্যাদি কেননা আল্লাহ তালা কোরআন কারিমা বলেছেন ও তা আনু আলাল বের্রি ও তাকুয়া ওলা আলাল এসমি অল অদান তোমরা ন্যায় এবং কল্যাণ কাজে মানুষকে সাহায্য করো অন্যায় এবং অসৎ কাজে মানুষকে সাহায্য করবে না তো সেই দৃষ্টিকোণ থেকে এটা থেকে আপনি আপনার চেষ্টা করুন যে এই মদ পরিবেশন এটা না করে যদি আপনার চাকরি ঠিক থাকে তাহলে এটাই করার চেষ্টা করুন আল্লাহ আপনাকে তহিদ দান করুন আর যদি দেখা যায় ওনার যে যে সার্ভিসটা তার মধ্যে এই মদ পরিবেশনটা অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনি আপনাকে আমি মক্রাহ বলবো যে আপনাকে বাধ্য করা হচ্ছে মান কাবার উক্রিহা অকালবহু মত বিলিমান যে ব্যক্তি কোভারি করলো কিন্তু কাভার পরে কুভুরি করল তবে ওই ব্যক্তি না যাকে বাধ্য করা হচ্ছে কোনো কাজ করার জন্য অশ্লীল কাজ করার জন্য বাধ্য করা হচ্ছে তখন এই অবস্থায় যদি আপনি অবস্থার শিকার হয়ে এটা করেন তাহলে আমরা বলবো যে আপনি করতে থাকেন অসুবিধা নেই আপনা আপনি মোকরা আরবি শব্দটা আর কি বললাম আপনাকে বাধ্য করা হচ্ছে প্রথম যেটা উপদেশ বা পরামর্শ হলো উনি চেষ্টা করবেন এই জাতীয় মদ বিক্রির এই জাতীয় কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে রাখার জন্য চেষ্টা আর যদি করতে না পারেন চেষ্টা করার পরেও তাহলে এটা বাধ্য হয়ে তো করলেন চেষ্টা থাকতে হবে এটা মুক্ত হওয়ার জন্য অন্য কোনো কাজ করতে পারেন উনি আরেকটি প্রশ্ন করেছেন যে পীরের মুড়ি ধোয়া কি বাধ্যতামূলক হওয়া যাবে না আসলে এটা কোনো কিছু ইস্তেমার সাথে এটা কোনো সম্পর্ক নেই সেটা হচ্ছে আপনি ওস্তাদের কাছে যেতে হবে শিক্ষকের কাছে যেতে হবে নামাজ কেমন কীভাবে পড়তে হয় জানতে হবে রোদা কিভাবে করতে হয় জানতে হবে কিন্তু পীর মুরিদ সেখানে গিয়ে এই ধরনের মুক্তি দিয়ে দেবেন হ্যাঁ এগুলো ঠিক নয় মুক্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রব আলেন দেখেন অনেকখানি বিশ্ব বলে যে ওনাদের খানখায় না গেলে আপনাদের জান্নাতে যাওয়ার যেতে পারবেন না রাসুল সালাম তার মেয়ে ফাতিমাকে ডেকে বললেন ইয়া ফাতিমা আনকি নার অগ্নি এ ফাতেমা তুমি আমল করে তোমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও আমি আমাদের দিন তোমার কোনো উপকার করতে পারবো না হে কোরয়েস ইয়া কোরয়েস আনকেজু নার আনফাসমিনারিনা লাইয়া এই মর্শেকরা এই কোরয়েসের লোকেরা তোমরা ইমান এনে আমল করে জান্নাতে যাওয়ার পথ রচনা করো কেমন দিন আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না আর কীভাবে আমাদের বর্তমান সমাজে দেখতে শুনি যে পিসের দায়িত্ব নিলে মরিদকে নিয়ে জান্নাতে পৌঁছাই দেবেন এমন কোথাও কোথাও হাস্যস্কর কথা যে আপনারা যখন কেমন দিন হাবুডুবু খাবেন তখন আমরা স্টিমারে করে আপনাদেরকে উঠে যে অবস্থা বিভিন্ন ঘরানা বিভিন্ন তালিকা এগুলোর সঙ্গে বোধহয় কথা কম বলে ভালো আবার পীর আলুয়াদের যে ইতিহাস তো দীর্ঘ এমন পীরও দেখা গেছে যারা আসলে শিক্ষকের ভূমিকা পালন করেছেন ইসলামের প্রচার করেছেন মুসলমানদের মুক্তি দিয়েছেন বঞ্চিত নির্যাতিত নিপীড়িত বলে আমরা সম্বোধন করি মুসলমানদের তারা মুক্তি দিয়েছেন তারা ইসলামকে সঠিক অর্থে সঠিক রূপে প্রতিষ্ঠা চেষ্টা করেছে আমাদের ইসলামী ইতিহাসে দেখা যায় বাংলাদেশে ইসলামী প্রচার প্রসারে তাদের ভূমিকা ছিল তাদের ভূমিকা তাদের কাদের সাথে তো বর্তমান সময়ের যে যারা ব্যবসায়ী পীর সে কাদের তো মিল নেই কোনো সম্পর্ক নেই যদি আপনি শিক্ষক হন পীরবন্ত যদি বুজুর্গ ব্যক্তি হন প্রবীণ ব্যক্তি হন আমাদের সঠিক শিক্ষা দেন আমাদের তাদের শিক্ষা নিতে পারি অবশ্যই শাহজালাল রহমাহুল্লাহ আল্লাহ প্রিয় বান্দা ছিলেন আমাদের এই এদেশে তিনি প্রচার ইসলামিত মুস্তম মুক্তি মুক্তি দিয়েছেন এই জন্য আল্লা আল্লাহ তালা তার পজিশনকে আরও বাড়িয়ে দিন কিন্তু তিনি তো এই ধরনের অন্য খানকায় গিয়ে মরিদ হয়ে তারপরে এইভাবে মুক্তি দিয়ে দেবেন এই ধরনের কথা তিনি বলেনও নেই তো এগুলো থেকে আমাদেরকে সাবধান থাকা উচিত এবং পীর শব্দটা একটু অর্থ জেনে জেনে নিন পীর ফার্সি শব্দ ফার্সিতে পীর বলা হয় দুইজনকে একটা হলো বয়বৃদ্ধ মানুষ মুরব্বী যারা মুরব্বী আর একটা হলো মানে ইয়েদের ধর্মগুরু যারা ছিল অগ্নি উপাসকদের ধর্মগুরু এই এদের উপর এদেরকে পীর বলা হয় এই জন্য এটা ইসলামের পরিবেশের মধ্যে পড়ে না আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম যারা হুন্ডির এই হুন্ডির ব্যবসাটা কি ইসলামের দৃষ্টিতে এক দ্বিতীয় হচ্ছে আমি গত বছর কথার কথা পাঁচ লাখ টাকার জাকাত দিছি তো গত বছর থেকে এই রমজান মানে মানে গত বছরের মানে আমার কাছে গত বছর থেকে এই বছরের মধ্যে আরো এক লাখ টাকা যুক্ত হলো কিন্তু সেটা এক বছর পরিমাণ হয় নাই তো আমি কি সেই এক বছরের ওই এক লাখ টাকা কি আমাকে এক বছর পরিমাণ হওয়ার পরে আমি জাকাত দিব নাকি ওই পাঁচ লাখের সাথে এক লাখ করে আমি জাকাত দিব ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন যে হুন্ডি ব্যবসাটা হ্যালো জি জি হ্যালো আরেকটা কোশ্চেন জি বলুন আরেকটা কোশ্চেন হচ্ছে যে স্বর্ণের জাকাতটা স্বর্ণের জাকাতটা যদি মানে স্বর্ণের জাকাতটা হচ্ছে মানে সাড়ে সাত ভরি উপরে অথবা সাড়ে বারো তোলার মধ্যে হলে এখন আমার কোশ্চেন হচ্ছে সাড়ে সাত ভরির উপরে আছে ধরেন পনেরো ভরি আছে সাড়ে সাত ভরির উপরে মানে যেটা আছে সেটা জাকাত দিবে নাকি ওই এক থেকে নিয়ে পনেরো ভরির মধ্যে জাকাত দিবে আর ব্যবহৃত সোনার উপরে জাকাত দিতে হয় কিনা আর একটা কোশ্চেন যদি কোনো মতে দেন আরেকটা একটা কোশ্চেন সেটা হচ্ছে আমি জাকাত দিব তো আমি আমার আত্মীয় সজনকে যাকাত দিতে চাই কিন্তু সে যাকাত খাওয়া কিন্তু যোগ্য না কিন্তু সে কষ্টে আছে সে কষ্টে আছে বা মানে প্রবলেম আসলে কষ্ট করে তার সংসার মানে সংসার চালায় কিন্তু আমি কি টাইলে তাকে যাকাত দিতে পারব এই যাকাতটাকে আমার জন্য মানে আমার মানে হবে কি না মানে যাকাত আমার মানে আমার kabul হবে কি না তাকে যাকাত ধন্যবাদ আপনাকে আপনি অর্থনৈতিক অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন প্রথম প্রশ্ন আপনি করেছেন হুন্ডি ব্যবসা সম্পর্কে যে ব্যবসা দেশের প্রচলিত আইনে বৈধ নয় সেটা ইসলামে বৈধ কী করে হয় কি বলবেন জি হুন্ডি ব্যবসা ঠিক নয় আমাদের দেশ আছে আমাদের সরকার আছে সরকারের ইয়ে আছে যে হুন্ডি ব্যবসা না করার জন্য টাকা মানে যে চোর্সে পাঠালে দেশে দেশ উপকৃত হবে ব্যাংকের মাধ্যমে সেই হিসেবে টাকা পাঠান হুন্ডি করে টাকা পাঠানো ঠিক হবে না জি উনি একটি প্রশ্ন করেছেন যে উনি পাঁচ লাখ টাকার জাকাত দেন আরও এক লাখ টাকা যোগ হয়েছে কিন্তু এক বছর পূর্ণ হয়নি তাহলে কি উনি এবছর পাঁচ লাখ টাকার সাথে এক লাখ টাকা যোগ করে জাকাত দিবেন নাকি পাঁচ লাখ টাকা জাকাত দিবেন আর এক লাখ টাকা যখন পূর্ণ হবে এক বছর মেয়াদ তখন আলাদা করে জাকাত দিবেন দুটা বিষয় যদি আপনি আল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে জাকাত দেওয়ার মালিক হওয়া মানে কি আল্লাহ তৌফিক দিয়েছে আপনাকে বাছাই করেছে জাকাত দেওয়ার জন্য এই জন্য যদি ওই এক এক লক্ষ টাকাও ডাকাতের সাথে হিসেব করে এখন দিয়ে দেন আলহামদুলিল্লাহ কিন্তু যদি এমন করেন যে আপনি মানে এখন পাঁচ লক্ষ টাকাকে আরও এক দুই মাস পিছিয়ে দিলেন দুই মাস পরে দিবেন আর ওটাকে এক মাস এক দুই মাস আগে নিয়ে আসবেন বা দুই দুই তিন মাস আগে নিয়ে এসে এভাবে দিলেও দিতে পারেন পা পাঁচ লাখ টাকাকে আজকে দেওয়া ওয়াজিব হয়েছে আজকে না দিয়ে দুই মাস পরে দেন আর একটা এক লাখ টাকা মানে পাঁচ মাস পরে ওয়াজিব হবে ওটার উপরে সেটাকে একটু আগে এনে এটাকে একটু পরে করে দুটার মাঝখানে সমন্বয় সাধন করার জন্য বলা হয়েছে এভাবে আদায় করবেন ইনশাআল্লাহ আর যদি আপনি মাল্লা আপনাকে দিয়েছে এক লাখ টাকাতে এখনই পাঁচ লাখ টাকার সাথে হিসেব করে জাকাত দিয়ে দেন উত্তম এটাই করতে পারবেন যে পাঁচ লাখ টাকা যখন জাকাত হয়ে গেছে আমি বিলম্ব করব না আমি এখনই দিয়ে দেবো আর এক লাখ টাকা দুই মাস পরে হবে আমি তখন দিয়ে দেবো এটাও করতে পারেন মানে এক লাখ টাকার উপর তো জাকাত ফরজ হয় না জাকাত তো হবে ওই যে পাঁচ লাখ টাকার সেটাই যখন মাসলাটা যখন হলো আপনার সময় পূর্ণ হলো উনি তখন দিয়ে দিলেন আর এক লাখ টাকা যদি দুই মাস বা তিন মাস পূর্ণ হয় এটা ওটা দিলেন আলাদা করে দিলেন এটা পারবেন অসুবিধা হবে না উনি আরেকটি প্রশ্ন করেছেন স্বর্ণের জাকাতের ব্যাপারে যে সাড়ে সাত ভরি স্বর্ণ হলে জাকাত হবে সাড়ে বান্ন তোলা রূপা হলে জাকাত হবে ওনার যদি পূর্ণভরি স্বর্ণ থাকে তাহলে কি পুরো পূর্ণ ভরির জাকাত দিতে হবে না সাত ভরি বা সাড়ে সাত ভরি বাদ দিয়ে বাকিটা দিতে হবে না না পুরোটা পুরো পূর্ণ ভরি জাকাত দিতে হবে হ্যাঁ পূর্ণ পুরো গোল্ডের জাকাত দিতে হবে এখন যদি পঁচিশ পঁচিশ ইয়ে হয় ভরি হয় তাহলে পঁচিশ ভরি দিতে হবে কিন্তু দেয়ার জন্য কোনো বাদ দেওয়া যাবে না না জন্য সাড়ে সাত তোলায় লাগবে কমপক্ষে এটা মানে হয়ে যাওয়ার পর মিনিমাম পরিমাণ পরিমাণ এর উপর যত হবে একবারে এক তোলাতে শুরু করে পুরো তোলাটাকে স্বর্ণে রেখে দিতে হবে হ্যাঁ রেখে দিতে হবে প্রশ্ন করেছেন স্বর্ণের গহনা আছে জি ব্যবহৃত গহনার কি হবে এটা নিয়ে আমরা আলোচনা করেছি তিনটা মত আছে একটা মত হচ্ছে জাকাত দেওয়া লাগবে না ব্যবহারিক গাড়ির জন্য প্রয়োজন নেই ফ্রিজের জন্য প্রয়োজন নেই বাড়ির জন্য প্রয়োজন নেই অনুরূপভাবে গোল্ডের জন্য প্রয়োজন নেই জন্য যেটা ব্যবহার করে আপনার স্ত্রী সেটা সেটার জন্য দেওয়া লাগবে না একদল আহলে এলেম একদল একদল স্কলার এটি এই মতটা দিয়েছেন আবার কেউ বলেছেন যে জাকাত দিতে হবে আর আরেকটা মত বলেছে দিয়ে দেওয়াটাই উত্তম এটা বলেছে তার মানে দিয়ে দিলে উত্তম ভালো হবে না দিলে মানে ইয়ে হবে না মানে কোনো গুণাগার হবে না এই তিনটা মত পেশ করা হয়েছে অধিকাংশ আলেমরা বর্তমান ইসলামিক স্কলার যারা তাদের অনেকে বলতেছেন যে না ব্যবহারিক স্বর্ণের জাকাত দিতে হবে না জি উনি শেষে একটি প্রশ্ন করেছেন যে জাকাত তো দরিদ্র আত্মীয়কে দেওয়া যায় দেয় উত্তম ওনার কোনো কোনো আত্মীয় এরকম আছে যে ওনারা জাকাত নেন না কিন্তু কষ্টে আছেন এমন হতে পারে যে চিকিৎসার অর্থ জোগাতে পারছেন না বা ছেলে মেয়ের লেখাপড়ার অর্থ সংস্থান করতে পারছেন না জি তো এরকম আত্মীয়কেই জাকাত দেওয়া যাবে জাকাতের প্রথম আমরা খাতগুলো বলে দিই সেটা হচ্ছে সুরাই তাওবার ষাট নম্বর আয়াত আপনি নিজে শরীফ খুলে আয় একটা পড়ে নেবেন আট ব্যক্তির কথা বলা হয়েছে জাকাত দেওয়ার জন্য জাকাতের আটটি ঘাত একটা হচ্ছে ফকির এবং মেসকিন ফকির এক মেসকিন দুই তারপরে বাকিগুলো তো আছে এখন আপনি যে আত্মীয়র কথাও বলেছেন যে মোটামুটি রকম খেয়ে পরে যাচ্ছে কিন্তু একটা শিক্ষার জন্য ছেলে মেয়ে লেখাপড়ার জন্য তাহলে তারাও নিডি। সেই হিসাবে দিতে পারেন তারা গরিব মিসকিন নন গরিব মিস আসলে তো হবে গরিব মেস গরিব মিসকিন কখন হয়ে যান যখন চিকিৎসা করতে পারেন না ওইটাই আপনার গরিব কখন হয়ে যান যখন সন্তানের লেখাপড়া সংস্থান করতে পারেন না এই অবস্থায় তাদেরকে জাকাত দিলে দিতে পারবেন মানে তাদের উপকার হবে এমনি কিন্তু জাকাতের হাট হচ্ছে ফকির মিসকিন ফকির ব্যাখ্যার মধ্যে এভাবে বলেছে যার একবেলা ঘরের খাবার আছে ফকির দ্বিতীয়বেলার জন্য নেই আর মিসকিন হচ্ছে একবার একবারে নিশ্চয় আজকের সেহরির খাবারটাও ঘরের মধ্যে নেই এই ধরনের ফকির ম্যাকসিনের কথা সংজ্ঞা দেয়া হয়েছে তারপরেও যদি নিডি হয় সেই জন্য ইনশাল্লাহ দিতে পারবেন কোনো অসুবিধা হবে না কেউ কেউ বলেন তিনি মোটামুটিভাবে স্বচ্ছল লোক তার না কোনো প্রয়োজন নেই এমন ব্যাধিতে রোগে আক্রান্ত হলেন লক্ষ লক্ষ টাকা লাগবে সেই সময় তাকে কি জাকাতে অর্থ দিয়ে সাহায্য করা যাবে পারবে বিশেষ অবস্থায় হ্যাঁ বিশেষ অবস্থায় বিশেষ অবস্থায় পারবে আমরা জানলাম প্রিয় দর্শক টেলিফোন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আব্দুল কাদের জেলা জি ভাইয়া বলুন আমি আপনাকে একটি প্রশ্ন জি এক নম্বর হলো যে নামাজের সেজদা কুরআন শরীফে যে দোয়াগুলো আছে পড়া যাবে কিনা জি আর দুই নম্বর ইমামের সাথে যে আমরা কথা বলতে হয় আমার কাঁধে কাঁধ পায়ে পা লাগাবো না আর দ্বিতীয় প্রশ্ন ওই যে আমরা যে গ্রামের অনেক মসজিদে সকলেই একসঙ্গে বসে একত্রিতভাবে ভাবে জিকের করে এই জিকের করার কাজ আস ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন উনি প্রথম জানতে চেয়েছেন নামাজে শেষদায় কি কোরআনে যে দোয়াগুলো আছে সেগুলো করা যাবে হ্যাঁ এ ব্যাপারে নামাজের সর্বপ্রথম একটা হাদিস হলো নামাজের শেষদের মধ্যে কোরআন পড়া যাবে না এটা একটা হাদিস কোরআন পড়া যাবে না কোরআন পড়া যাবে না কিন্তু এক দুটা মত এই জন্য কেউ কেউ বলছেন যে না যেহেতু এটাও কোরআন যেমন আমি বললাম রব্বানা আতেনা দুনিয়া হাসানা অফিলা খারাত হাসানা কেনা না রব্বানা দিয়ে অনেকগুলো দোয়া আছে রব্বানা হাবলানা রিয়াতে না কোরত আয় ইত্যাদি তো এই জন্য আহলে ইলিমদের মধ্যে ইসলামিক স্কলাররা বলেছেন দোয়া হিসাবে যদি পড়ে কোরআন হিসাবে নয় তাহলে মোটামুটি বলা যাবে আপনার মনে চাচ্ছে আমি আল্লাহর কাছে দুনিয়া আখেরাতের কল্যাণটা সেজদার মধ্যে আমি কামনা করি এই জন্য সেজদা গিয়ে যদি দোয়া হিসাবে পাঠ করেন তাহলে করা যেতে পারে এটা ইসলামিক সোলারদের মধ্যে একদল বলেছেন আর ওই হাদিস দিয়ে বলেছেন যে না কোরআন পড়া যাবে না তবে মোটামুটি কোরআন পড়তে পারবেন রব্বানা বলে যে সমস্ত দোয়াগুলো আছে মানে সেখানে কোরআনের আয়াত হিসেবে পাঠ করা যাবে না দোয়া হিসাবে পাঠ করা যাবে এটাই সমন্বয় করা হয়েছে আমাদের হাতে সময় একবারে কম সংক্ষেপে জবাব দিতে হবে উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ইমাম নামাজ পড়ার সময় যে কাঁধে কাঁধ পায়ে পায়ে মিলিয়ে দাঁড়ানো বলা হয় এটা কি ঠিক আছে হ্যাঁ আল্লাহ রাসুল বলেছেন সাদ্দুল খালাল ফাঁকা জায়গা বন্ধ করে দাও তারা সু একজন একজনের সাথে শিশারা প্রাচীনের মতো দাঁড়িয়ে যাও মানে এগুলো সহিদিস আপনি যেটা বলেছেন উনি শেষে যে প্রশ্ন করেছেন গ্রামে গঞ্জ বা শহরও দেখা যায় একত্রে অনেকে বসে একসাথে ক্রস কণ্ঠে জিকির করেন জি এটা কি ঠিক আছে সম্পূর্ণ বিদাস আমাদেরকে জিকির করতে হবে বেশি জিকির করতে হবে কিন্তু জিকির করতে হবে রাসুলের পদ্ধতিতে কোরআন পড়া জিকির নামাজ জিকির নামাজের ভিতরে যত ইয়েগুলো আছে দোয়াগুলো আছে সবগুলো জিকির মানে বৈধ মুখে জিকির এবং আমলের মাধ্যমে সবসময় জিকির করবো জিকির করলে আল্লাহ আল্লাহ বলছেন হে মোমেন বেশি বেশি জিকির করো সেই জিকির মধ্যে আপনি বেশি বেশি কোরআন তালাউদ করুন বেশি বেশি সলাত আদায় করুন নামাজকে আল্লাহ জিকের নাম দিয়ে একা একা সবাই এই যে সমবেত কণ্ঠে খরাস কণ্ঠে এটা করা যাবে সুযোগ সময় আমাদের একবারের শেষ এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং লাভ হিল নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আজকে শেষে জিকির প্রসঙ্গে আমরা কথা শুনেছি জিকিরের শব্দমালা অবশ্যই বৈধ হতে হবে তার পদ্ধতি নিতে হবে সাহাবাদের কাছ থেকে রেসুলস ইসলামের কাছ থেকে জিকির স্মরণে জিকির মৌখিক উচ্চারণে এবং শ্রেষ্ঠ জিকির হলো কর্মতৎপরতায় আমলের মাধ্যমে দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব